রিতা এবং প্রিয়া দুই যমজ বোন। তারা দেখতে একই রকমের, তাদের মধ্যে সৌন্দর্যের কোনো পার্থক্য থাকে না, সেই সাথে তাদের দুই বোনের মধ্যে খুবই মিল ভালোবাসাও থাকে। এক যমজ বোন আরেক যমজ বোনকে ভীষণ ভালোবাসে। তাদের যেহেতু দেখতে একই রকমের, তাই তাদেরকে চিনতে গিয়ে সকলকে বেশ ভালোই মাথার ঘাম পায়ে ফেলতে হয়। একদিন প্রিয়া ঘরে মন খারাপ করে বসে আছে, তখন রিতা তার কাছে আসে। কিরে বোন, তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? ভুলে যাস না, আমি কিন্তু তোর থেকে 5 মিনিটের বড়, তাই তোর মুখ বাংলার পাঁচের মতো দেখে আমি কিন্তু সব বুঝতে পারি। দেখ, আমার এখন তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। মনে আছে আমি তোকে রাজের কথা বলেছিলাম? ওর মা ওকে অন্য বাড়িতে বিয়ে দেবে বলে ঠিক করেছে। হ্যাঁ, মনে থাকবে না কেন? আমি তো দেখতাম তুই প্রায় দিনই মিথ্যা কথা বলে ওই রাজের সঙ্গে দেখা করতে চলে যেতিস। এখন আবার ওর মা ওকে অন্য জায়গায় বিয়ে দেবে কেন? রাজ তো তোকে ভীষণ পছন্দ করে, তাহলে ওর তো তোকেই বিয়ে করা উচিত। ওর যে বাড়িতে সম্বন্ধ ঠিক হয়েছে, সেই মেয়েটার বাবা নাকি গৃহপ্রবেশের সময় মেয়েটাকে অনেক দামি দামি জিনিসপত্র আর গহনাগাটি উপহার হিসেবে দেবে, তাই রাজের মা গহনাগাটির লোভে পড়ে ছেলেকে বড়লোক মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু রাজে বিয়েটা করতে চায় না, ওর মা ওকে বিয়ে করার জন্য জোর করছে। তুই একদম চিন্তা করিস না, এসব ব্যাপার নিয়ে মন খারাপ করতে নেই, আমি দেখছি কি করা যায়, তুই মন খারাপ করবি না কেমন? এভাবেই রিতা তার বোনকে কোন রকমের সান্ত্বনা দেয় এবং সে তখনই রাজকে ফোন করে। রিতা প্রিয়ার সঙ্গে রাজের বিয়ে দেবে বলে ঠিক করে। দেখো রাজ, বেশ কিছু বছর হয়ে গেছে তুমি আমার বোনের সঙ্গে সম্পর্কে আছো, তাই কিন্তু রিতাকে বিয়ে করতেই হবে তোমাকে। তুমি কালকে রেজিস্ট্রি অফিসে সকাল 10টা নাগাদ চলে আসবে, আমি আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব। কিন্তু আমার মা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তো প্রিয়াকে খুব অপমান করবে। আমি বুঝতে পারছি না আমি কি করব, না আমি প্রিয়াকে ছাড়তে পারছি না বিয়ে করে ঘরে নিয়ে আসতে পারছি। এসব আবার কি কথাবার্তা? তুমি শুধু কালকে পাঞ্জাবি পরে রেজিস্ট্রি অফিসে চলে আসবে, তাহলেই হবে। এই বলে রিতা ফোন রেখে দেয়। সে তার বোনকে এই খুশির খবর জানালে প্রিয়ার আনন্দের আর ঠিকানা থাকে না। প্রিয়া তখনই রাজের সঙ্গে নিজের বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন সকালবেলা প্রিয়া সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়। সেই সময় রিতা তার কাছে এসে বলে, বোন আজকে তোর বিয়ে, তুই আজকে অন্তত পার্লারে গিয়ে সেজে আয়, কারণ এখনো তো 2 ঘন্টা বাকি আছে। আমি গিয়ে তোর জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছি, আর তুই সুন্দর করে সেজে গুজে রেজিস্ট্রি অফিসে চলে আসবি, কেমন? কিন্তু দিদি, আমি যদি পার্লারে সাজতে যাই আর ওদিকে যদি দেরি হয়ে যায় তখন কি হবে? আরে কিচ্ছু দেরি হবে না, কারণ তুই যেই পার্লারে সাজতে যাবি সেখান থেকে রেজিস্ট্রি অফিসের ডিস্টেন্স মাত্র 8 ঘন্টা, তাই তুই এখনই তাড়াতাড়ি বেরিয়ে পড় আর সেজে গুজে একটা ক্যাব বুক করে রেজিস্ট্রি অফিসে চলে আসবি, ঠিক আছে? প্রিয়া তার দিদির কথা মতো তাড়াতাড়ি পার্লারে সাজতে চলে যায়। অন্যদিকে রিতা রেজিস্ট্রি অফিসে গিয়ে পৌঁছায়। প্রায় 1.5 ঘন্টা পর রাজও সেখানে চলে আসে। কিন্তু এর আগে রাজ কখনো প্রিয়া যমজ বোনকে চোখে না দেখায় সে বিশ্বাস করতে চায় না যে তার চোখের সামনে প্রিয়া যমজ বোন দাঁড়িয়ে আছে। কি হলো প্রিয়া, তুমি কার জন্য অপেক্ষা করছো? চলো আমরা তাড়াতাড়ি করে বিয়ে করে নিই, কেননা আমি বাড়ি থেকে মিথ্যা কথা বলে এসেছি। যদি মা একবার জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, উনি কিন্তু এখানে এসে আমাদের বিয়েটা আটকে দেবেন। আমি প্রিয়া নই, আমি রিতা, আমার বোন পার্লারে সাজতে গেছে। তুমি কোথাও একটা ভুল করছো রাজ, কিন্তু এখনো কেন যে আসলো না কি জানি, আমার আর ভালো লাগছে না। প্লিজ তুমি এই সময় আর কি বেরো না, আমি আমার ভাইকে অনেক বুঝিয়ে আমার সাথে নিয়ে এসেছি, ও পাহারা দিচ্ছে, ততক্ষণ আমরা বিয়েটা সেরে ফেলি, চলো। কিন্তু রিতা কিছুতেই রাজকে বুঝিয়ে পারে না যে সে প্রিয়া নয়, সে হলো প্রিয়ার যমজ বোন রিতা। অন্যদিকে প্রিয়া সেজে গুজে রেজিস্ট্রি অফিসে আসবে সেই সময় রাস্তার মাঝে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় আর সারা রাস্তা জুড়ে গাড়ির ভীষণ জ্যাম হয়ে যায়, ফলে প্রিয়ার ক্যাব কিছুতেই এগিয়ে যেতে পারে না। সেই সাথে প্রিয়ার ফোনের চার্জও শেষ হয়ে যায়, তাই সে রিতাকে ফোন করে কোনো কিছু জানাতেও পারে না। এবার কি হবে? আমি বারবার দিদিকে বলেছিলাম পার্লারে সাজাগোজা করার কোনো প্রয়োজন নেই, তবুও দিদি জোর করে আমাকে সাজতে পাঠালো আর আমি রাস্তায় জ্যামে আটকে গেলাম। দাদা একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না। আমি কি করবো বলুন দিদি, রাস্তায় যদি এত গাড়ির জ্যাম থাকে আমি কিভাবে গাড়ি চালাবো? তাই আপনার যদি তাড়াহুড়ো থাকে আপনি নেমে হেঁটে চলে যেতে পারেন। অন্যদিকে বিয়ের সময় পেরিয়ে যেতে থাকলে রিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই সাথে রাজও ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। সে রিতার কোনো কথা না শুনেই রেজিস্ট্রি কাগজে সই করে দেয় আর রিতাকে কাগজে সই করতে বাধ্য করে। রিতাও কিছু বুঝতে না পেরে রাজের সম্মান বাঁচানোর জন্য রেজিস্ট্রি কাগজে সই করে দেয়। সই করার পর রাজ এবং রিতা স্বামী স্ত্রী হয়ে যায়। যাক মাচা গেল প্রিয়া, এরপর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না, সুতরাং মা যদি এখন কিছু বলেও আমার আর কোনো ভয় নেই। আমি এবার আমার বউকে নিয়ে বাড়িতে গিয়ে উঠবো আর আমার মা তো আমার গৃহপ্রবেশ করবে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি ভুল করে প্রিয়াকে নয় আমাকে, মানে রিতাকে বিয়ে করেছো।
এখন বোন যদি এই ঘটনা জানতে পারে তাহলে ও তো মরে যাবে। এবার আমি কি করব? ঠিক এমন সময় প্রিয়া দৌড়াতে দৌড়াতে রেজিস্ট্রি অফিসে এসে পৌঁছায়। সে যখন দেখে যে রাজের পাশে রীতা বউ সেজে দাঁড়িয়ে আছে, তখন তার মাথা একেবারে ঘুরে যায়। অন্যদিকে রাজ এবং তার ভাই প্রীতম নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না দুই বোনকে পুরোপুরি একই রকমের দেখতে, তাই তারা কিছুতেই শনাক্ত করতে পারে না কোনটা প্রিয়া এবং কোনটা রীতা। বোন, তোর এখন আসার সময় হলো, আমি কতবার তোকে ফোন করেছি, তোর কোনো আইডিয়া আছে? শেষ পর্যন্ত বিয়ের সময় পেরিয়ে যাবে বলে রাজের অসম্মান হচ্ছে দেখে আমি রাজকে বিয়ে করে নিয়েছি। তুই রাজকে বিয়ে করে নিয়েছিস মানে? আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলি না তোরা? আমার এখন মনে হচ্ছে তুই আমাকে ইচ্ছা করে সকালবেলা পার্লারে সাজতে পাঠিয়েছিলিস যাতে তুই রাজকে বিয়ে করতে পারিস। আজকে শুধুমাত্র আমাদের দুজনকে একরকম দেখতে বলে আমাকে এরকম কষ্ট পেতে হলো। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের দুই বোন কি একেবারে একই রকম দেখতে? সুতরাং আমি চিনবো কি করে কে আমার বউ? একদম নাটক করো না রাজ, দুই বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক রেখেছো কিন্তু এখনো পর্যন্ত আমাকে চিনে উঠতে পারোনি। তুমি আমার দিদির সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছো আর দিদিকে বিয়ে করে নিলে। এভাবে সকলের মধ্যে বিষয়টা ভীষণ পরিমাণে গুলিয়ে যেতে থাকে। তখন প্রীতম প্রিয়ার কান্না থামানোর জন্য তাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়, আর প্রিয়াও রাগের চোটে প্রীতমকে বিয়ে করার জন্য সম্মতি দিয়ে দেয়। ফলে প্রিয়া এবং প্রীতম দুজনেই তখন রেজিস্ট্রি ম্যারেজ করে। এভাবেই দুই ভাই দুই যমজ বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। রাজ এবং প্রীতমের মা কমলা দেবী এরকম যমজ বোনকে দেখে খুবই অবাক হয়, এমনকি তার মাথাও ঘুরে যায়। সে বিশ্বাস করতে পারে না যে তার দুই ছেলে একই রকমের দুই যমজ বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। তোরা দুই ভাই মিলে একই রকম দেখতে দুটো মেয়েকে কোথায় পেলি? আর আমাকে জিজ্ঞাসা না করে তোরা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে চলে এলি? এরা নিজেদের সঙ্গে কোনো দামি দামি জিনিসপত্রও নিয়ে আসেনি, তাই আমি এদের গৃহপ্রবেশ করাতে পারবো না। প্লিজ মা, তুমি রাগ করো না, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। এই বলে রাজ তার মাকে সব ঘটনা বলে। কমলা দেবী তার দুই ছেলের কথা শুনে হেসে ওঠে। নিজের মাকে না জানিয়ে বিয়ে করলে এরকমই হয়, কিন্তু এরা দুই বোনে যখন যমজ তখন জিনিসপত্র তো ডবল ডবল নিয়ে আসা উচিত। কেমন ফাঁকা হাতে শ্বশুর বাড়িতে চলে এসেছে এরা। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রীতার খুবই খারাপ লাগে, তাই সে নিজের এবং তার বোনের অপমান কিছুতেই সহ্য করতে পারে না। আপনার এত জিনিসপত্রের লোভ কেন? আপনি যদি আপনার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত না নিতেন তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমার বোনের তো এই বাড়িতে রাজের বউ হিসেবে আসার কথা ছিল, কিন্তু সেখানে আমিই ফেঁসে গেলাম। তার উপর আপনি লোভীদের মতো এখনো জিনিসপত্র চাইছেন? আপনি গৃহপ্রবেশ করবেন কিনা বলুন, তা না হলে আমি এমনি বাড়িতে ঢুকে যাচ্ছি। বাবারে বাবা, এই মেয়ে একেবারে ধানি লঙ্কা! তোমার বাপের বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র নিয়ে না আসলে আমি তোমাদের গৃহপ্রবেশ করাবো না। দুই যমজ বোন ডবল ডবল জিনিসপত্র নিয়ে এসো, তাহলেই তোমরা এই বাড়িতে ঢুকতে পারবে, তার আগে নয়। এই বলে কমলা দেবী সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। দুই বোন যেহেতু শ্বশুর বাড়িতে প্রবেশ করতে পারে না, সেই কারণে তারা দুজনেই বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু প্রিয়া কিছুতেই কোনো রকম কথা বলতে চায় না। দুই যমজ বোন তাদের স্বামীদের সঙ্গে দরজার বাইরে দাঁড়িয়ে আছে এমন সময় হঠাৎ করে আকাশ কালো করে আসে আর ভীষণ জোরে ঝড় উঠতে শুরু করে। এমন ঝড়ঝঞ্ঝা দেখে তারা সকলেই ভয় পেয়ে যায়। এবার কি হবে? এখনো পর্যন্ত আমাদের গৃহপ্রবেশ হয়নি, তাই আমরা শ্বশুর বাড়িতে ঢুকতে পারছি না, আর শাশুড়ি মা ওদিকে নিজেকে ঘরে বন্ধ করে বসে আছে। এখন যদি ঝড়ের গতিবেগে আমরা উড়ে যাই তাহলে তো আমরা প্রাণে বাঁচতেও পারবো না। আমি কিছু জানি না রে দিদি, তুইও তো আমার মতো এই বাড়িতে বউ হয়ে এসেছিস। এবার তুই চিন্তা কর যে কিভাবে গৃহপ্রবেশ হবে আর আমরা কিভাবে বাড়িতে ঢুকবো, তা না হলে ঝড় যদি আমাদেরকে উড়িয়ে নিয়ে যায় আমি উড়ে যাব। এরকম একটা অচেনা মানুষের সঙ্গে ঘর করার থেকে উড়ে যাওয়া অনেক ভালো। প্রীতম তার বউয়ের কথা শুনে মন খারাপ করে, কিন্তু সেই সময় ঝড়ের গতিবেগ আরো তীব্র হওয়ায় সকলের বুক কেঁপে ওঠে। হঠাৎ করে এমন সময় ঘরের ভেতর থেকে কমলা দেবীর চিৎকার শোনা যায়। ওরে বাবারে, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, ঝড়ে আমার ঘরের চাল ভেঙে মাটিতে পড়ে গেছে, এবার কি হবে? সারা ঘর বৃষ্টিতে আর ঝড়ে একেবারে ভেসে যাচ্ছে, আমাকে কেউ বাঁচাও। শাশুড়ি মায়ের এমন চিৎকার শুনে রীতি এবং প্রিয়া কিছুতেই বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা নিজেদের গৃহপ্রবেশের কথা ভুলে গিয়ে দৌড়ে দুজনে মিলে ঘরে ঢুকে পড়ে। তারা কোনো মতে ঘরের দরজা খুলে শাশুড়ি মাকে সেই ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসে। কমলা দেবীর বাড়ি অনেক পুরানো হওয়ায় ঝড়ে প্রত্যেকটা ঘরের চাল ভেঙে পড়ে যায়। শুধুমাত্র দুই যমজ বোনের জন্য কমলা দেবী বিপদের হাত থেকে রক্ষা পায়। তারা সেই ভাঙা ঘরে কোনো মতে মাথায় প্লাস্টিক চাপা দিয়ে বসে থাকে। আমার সারা বাড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কতবার রাজ আর প্রীতমকে বলেছি
বাড়িঘর সারিয়ে দে, কিন্তু ওরা আমার কথা শুনতে চায় না। সেই কারণে আমি ভেবেছিলাম বড়লোক বাড়ির মেয়েকে বাড়ির বউ করে আনবো, আর তাদের টাকা দিয়েই আমি বাড়িটা সারিয়ে নেব। সত্যি মা, আপনি পারেনও বটে, এখন এসব চিন্তা বাদ দিন, আগে কিভাবে প্রাণে বাঁচবো সেটা চিন্তা করুন। আপনি আমাদের তুই যমজ বোনের গৃহপ্রবেশ অনুষ্ঠান পালন করেননি বলে ঈশ্বর আপনাকে শাস্তি দিয়েছে, সেই কারণে দেখুন আপনাকেও কিন্তু বাড়ি ছাড়া হতে হলো। রিতার কথা শুনে কমলা দেবী একেবারে চুপ করে থাকে, তার কাছে উত্তর দেওয়ার মতো কোনো কিছু থাকে না। দিদি একদম ঠিক কথাই বলেছে, এই ঝড়ের মধ্যে আমরা ছিলাম বলে আপনি প্রাণে বেঁচে গেলেন। শুনুন, ঝড় থেমে গেলে আমি আর আমার দিদি দুজনে মিলে আমাদের বিয়ের সমস্ত গহনা দিয়ে আপনার বাড়িটা সারিয়ে দেব, তারপর আপনি নতুন বাড়িতে আমাদের দুই বোনের গৃহপ্রবেশ করাবেন। ঠিক আছে তো? ঠিক আছে তো? এবার আপনার কোনো আপত্তি নেই আশা করি। দুই যমজ বোনের কথা শুনে কমলা দেবী খুবই খুশি হয়। ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হলে তারা কোনো মতে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে প্রাণে বাঁচে। পরের দিনই দুই যমজ বোন নিজেদের গহনা বিক্রি করে রাজ এবং প্রীতমকে বাড়ি সারাতে সাহায্য করে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমার পুরনো বাড়ি তোমরা সারিয়ে দিয়েছ, তাই এবার আমি আমার দুই যমজ বৌমার খুবই সুন্দর করে গৃহপ্রবেশের অনুষ্ঠান করব। এই বলে কমলা দেবী তার নতুন বাড়িতে দুই যমজ বোনের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। ধীরে ধীরে একসঙ্গে সংসার করার ফলে রাজ এবং রিতার মধ্যে যেমন বন্ধুত্ব হয়, তেমনি প্রীতম এবং প্রিয়াও দুজন দুজনকে পছন্দ করে ফেলে। এভাবেই তারা সকলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। মনিকা শহর থেকে দূরে এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকত। তাদের গ্রামের 80% লোকের প্রধান পেশা ছিল কালো জাদু করা। সেখানকার বাচ্চারাও ছোটখাটো টোটকা ব্যবহার করতে পারত। এমন জায়গায় থাকার ফলে মনিকার কাছে কালো জাদু করাটা একজন সাধারণ মানুষের প্রত্যেকদিন চা বানানোর মতো এক সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় মনিকার বিয়ে শহর নিবাসী রঞ্জনের সঙ্গে হলে সে প্রথম প্রথম কালো জাদু করতে একটু লজ্জা এবং ভয় পেত, কিন্তু সবার সামনে কালো জাদু না করলেও সে লুকিয়ে লুকিয়ে এমন নানান রকমের কাজ করতেই থাকে। একদিন হঠাৎই তাদের রান্নাঘর থেকে প্রচন্ড ধোঁয়া বেরোতে দেখে মনিকার ননদ রাখি সেখানে চলে আসে। কি ব্যাপার বলো তো বৌদি, রান্নাঘরে এত ধোঁয়া কেন? কি করেছো তুমি এখানে? বাবা রে, এত ধোঁয়া এখানে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। তুমি কোথায় আর আগুন কোথায় জ্বলছে বলো তো? ও কিছু নয়, আমি কয়েকটা লঙ্কা পুড়িয়েছিলাম তো, সেই জন্য হঠাৎ যে সেখান থেকে এত ধোঁয়া হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি এক্ষুনি সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছি, তুমি নিজের ঘরে গিয়ে বসো। লঙ্কা পুড়িয়েছো কেন? আর কই, লঙ্কার তো কোনো ঝাঁজও পাচ্ছি না আমি। সত্যি করে বলো তো কি পুড়িয়েছো? এই রান্না বান্না করতে গেলে এরকম ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়েই যায়, এতে তোমার লজ্জা পাওয়ার তো কিছু নেই। আরে সত্যি বলছি, লঙ্কাই পুড়িয়েছিলাম। আসলে এই বাড়ির প্রচুর নজর লেগেছে তো, সেই জন্য লঙ্কার কোনো ঝাঁজ আসেনি। যখনই কারোর উপর নজর লাগে সেই ব্যক্তির নজর কাটিয়ে লঙ্কা পোড়ানো হলে সেই লঙ্কা থেকে ঝাঁজ আসে না। তবে তুমি চিন্তা করো না, আমি সবার নজর কাটিয়ে দিয়েছি। তুমি এখনো এসব জিনিসে বিশ্বাস করো? আমি তো শুনেছিলাম তুমি গ্রামে থাকলেও পড়াশোনা জানা এক শিক্ষিত মহিলা, কিন্তু তুমি এসবে বিশ্বাস করো দেখে আমার ভীষণ অদ্ভুত লাগছে। আমি শুধু এগুলো বিশ্বাস করি তা নয়, আমার নিজের বাড়ির লোক আর নিজের কাছের মানুষদের সাহায্য করার জন্য আমি কালো জাদুও করতে পারি। এই যেমন আজকে বাড়ির উপর থেকে সবার নজর কাটিয়ে দিলাম, এরকম ভাবে যখন যেটা করার প্রয়োজন হবে আমি সেটাই করব। এই বলে মনিকা রান্নাঘরের সমস্ত জানালা খুলে দেয় এবং আস্তে আস্তে সব ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। ধোঁয়াগুলো সরে যাওয়ার পরে মনিকা তার ননদের মুখটা ভালোভাবে দেখতে পায়। রাখিকে দেখেই বুঝতে পারা যাচ্ছিল যে মনিকার এই ব্যবহারে সে একেবারেই সন্তুষ্ট হয়নি। এই সমস্ত ঘটনা দেখে আর মনিকার কথা শুনে রাখির বড্ড অদ্ভুত লাগে, কিন্তু সে আর বাড়তি কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। আজকাল মনিকা একটু বেশি কালো জাদু করা, বিভিন্ন রকম টোটকা ব্যবহার করা শুরু করে। তার এই ব্যবহারে তার স্বামী, শাশুড়ি, ননদ প্রত্যেকেই বেশ অসন্তুষ্ট হয়। এ কি, আমি যে তোমাকে বললাম আমার অফিসের মিটিং এ আমাকে নীল রঙের শার্টটাই পরে যেতে হবে, তাহলে তুমি হলুদ রঙের শার্টটা বের করছো কেন? তুমি জানো না আমাদের অফিস মিটিং এ ওই অফিসারদের নীল শার্টটাই পরতে হয়? আজকে মাসের 3 নম্বর মঙ্গলবার, আজকে নীল জামা পরে একদম ঠিক হবে না, তাই আজকে আমি কিছুতেই তোমাকে নীল জামাটা পরতে দিতে পারবো না। আজকে হলুদ পরলে তোমার সমস্ত কাজ সুন্দরভাবে মিটে যাবে। এই জামাটা পরে গেলে আমার কাজটাই থাকবে না, আর তুমি বলছো সব সুন্দরভাবে মিটে যাবে?
আমি কিছুতেই হলুদ জামাটা পরে যেতে পারবো না, তুমি আমাকে নীল শার্টটা দাও। মনিকা বারবার বারণ করা সত্ত্বেও রঞ্জন খুবই জোর করতে থাকে। রঞ্জন কিছুতেই মনিকার কথা মতো হলুদ জামা পরতে চায় না। এই হলুদ শার্টটা যদিও আজকে পরে তাহলে আজকে বিশাল সমস্যার সৃষ্টি হবে। যেভাবেই হোক আমাকে একটা ব্যবস্থা করতেই হবে যাতে রঞ্জন এই হলুদ শার্টটা পরে যেতে না পারে। এসবই নানান রকমের কথা ভাবতে ভাবতে মনিকা রঞ্জনের হাতে তার অফিসের নীল রঙের শার্টটা তুলে দেয়। রঞ্জন সেই শার্টটা পরেই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু রঞ্জন ব্রেকফাস্ট টেবিলে খাবার খেতে এলে মনিকা ইচ্ছা করে তার ওই নীল রঙের শার্টটার উপরে তরকারি ফেলে শার্টটাকে একেবারে নোংরা করে দেয়। সেই সাথে রঞ্জনের কাছে আরো যত নীল রঙের শার্ট ছিল সবকটা শার্টই মনিকা কোনো না কোনো ভাবে রঞ্জনের অফিসে পড়ে যাওয়ার অযোগ্য করে দেয়। কোনোটার বোতাম ছিঁড়ে দেয়, আবার কোনোটা বাথরুমে গিয়ে সাবান জলে ভিজিয়ে দেয়। বাধ্য হয়ে রঞ্জনকে শেষ পর্যন্ত সেই হলুদ রঙের শার্টটা পরেই অফিসে যেতে হয়। তুমি জানো না আমাদের অফিসের মিটিংটা আজকে তুমি প্রেজেন্ট করবে, সমস্ত কিছু জেনে তুমি অফিসের দেওয়া নীল রঙের শার্টটা পরে আসোনি কেন? আমার ওই শার্টটাতে খাবার পড়ে গিয়েছিল স্যার, তাই ওটা পরে আসা সম্ভব হয়নি। তোমার কাছে আর কোনো রকমের নীল শার্ট ছিল না? যা খুশি তাই একটা মিথ্যা কথা বললেই হলো নাকি? তোমাকে আজকে কিছু করতে হবে না, তুমি বাড়ি চলে যাও। এইভাবে অফিসের নিয়ম ভঙ্গ করলে আমার প্রচন্ড রাগ হয়। কিন্তু স্যার, স্যার বলছিলাম কি? মনোহর বাবু রঞ্জনের কোনো কথাই শোনে না। রঞ্জন বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে এসে তার মনিকার সঙ্গে বেশ ভালো রকমের ঝগড়া হয়। মনিকা বারবার রঞ্জনকে বোঝানোর চেষ্টা করে যে এই হলুদ জামাটা পরার জন্য তার ভালো হবে, কিন্তু রঞ্জন এসব অন্ধবিশ্বাসে একেবারেই মন দিতে পছন্দ করে না। কিছুক্ষণ পরেই রঞ্জনের কাছে খবর আসে যে তাদের অফিসে আগুন লেগেছে। দেখলে তুমি হলুদ জামাটা পরে গিয়েছিলে বলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এলে, তোমার কোনো ক্ষতিও হলো না। এই কারণেই আমি বলি আমার কথা শুনবে, আমি যা বলি সবকিছু ভেবেই বলি। এটাকে কপাল বলে বৌদি? তোমার কি মনে হয় আজকে দাদাদের অফিসে আর কেউ কোনো রকমের হলুদ জামা কাপড় পরে যায়নি? তারা কি সবাই দাদার মতো বকা খেয়ে বাড়ি চলে এসেছে? না নিশ্চয়ই। তোমরা এখন বুঝতে পারছো না তো, একদিন আমার এই কালো জাদু করার জন্যই তোমাদের সবার উপকার হবে, সেদিন তোমরা বুঝবে। উপকার হোক বা না হোক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে কোনো অপকার না হলেই হলো। এই বলে রাখি এবং রঞ্জন দুজনেই সেখান থেকে চলে যায়। তাদের এমন ব্যবহার মনিকার মোটেই ভালো লাগে না। মনিকার শ্বশুরবাড়ির প্রত্যেকেই তার এই কালো জাদু করা নিয়ে বিরক্তি প্রকাশ করলেও মনিকা কারোর কোনো কথাই শোনে না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। এমনই একদিন, আমার একটা সোনার আংটি ছিল, বেশ অনেকদিন যাবত সেটা আলমারিতেই পড়েছিল। ওটা কোথায় আছে যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওটা আমার স্বামীর দেওয়া প্রথম উপহার ছিল, জানো বৌমা? শেষ ওটা কোথায় রেখেছিলেন মনে আছে? কিংবা শেষ আপনি ওটা কবে হাতে পড়েছিলেন সেটা কি মনে আছে আপনার? না না, এরকম তো কিছু মনে নেই। আমি শেষ ওটা রাখিকে একবার বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জন্য দিয়েছিলাম, ওর খুব ইচ্ছে ছিল ওই আংটিটা হাতে পড়ার। তাহলে নিশ্চয়ই ওটা রাখির কাছেই আছে। দাঁড়ান, আমি এক্ষুনি একটা জাদু ব্যবহার করে ওটার খোঁজ জানার চেষ্টা করছি। এটার জন্য জাদু করতে হবে? কি বলছো গো তুমি? আমি যখন ছোট ছিলাম তখন সবাই এসব কালো জাদুটা তো অনেকে মানত, কিন্তু এখনো যে এগুলোকে এত মানা হয় সেটা তোমাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। বসুন্ধরা দেবীর এই কথা শুনে মনিকা রান্নাঘরে চলে যায় এবং সেখান থেকে একটা লেবু ও কয়েকটা লবঙ্গ নিয়ে আসে। সে ওই লবঙ্গগুলোকে লেবুটার মধ্যে ফুটো করে ঢুকিয়ে দেয়। সেই সাথে মেঝেতে বেশ কয়েক রকমের আকার আকৃতি এঁকে সেই আকৃতিগুলোর মাঝখানে লেবুটাকে বসিয়ে ঘুরিয়ে দেয়। এসব অদ্ভুত জিনিসপত্র দেখে বসুন্ধরা দেবী একেবারে হা হয়ে যায়। ওই জায়গায় লেবুটা ঘুরতে ঘুরতে মনিকা ননদের ঘরের দিকে মুখ করে থেমে যায়। এবার এর থেকে কি প্রমাণ হবে শুনি? লবঙ্গগুলোর মুখ তো রাখির ঘরের দিকেই ঘুরলো, তার মানে কি আমার আংটিটা রাখির ঘরেই আছে? আপনি একদম ঠিক ধরেছেন, ওটা রাখির ঘরেই আছে। আমাদের একটু ভালো করে খুঁজতে হবে, চলুন। এই বলে তারা দুজনেই রাখির ঘরে যায়। বসুন্ধরা দেবী ওলট পালট করে রাখির ঘরে খুঁজলেও সেখানে তার আংটিটা পায় না। সে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলেও তার বৌমা কিছুতেই তাকে বেরোতে দিতে চায় না। মনিকা জোর করতে থাকে যে তার শাশুড়ি মায়ের হারিয়ে যাওয়া আংটিটা তার ননদের ঘরেই আছে এবং সেখান থেকেই খুঁজে পাওয়া যাবে। হঠাৎ তখনই রাখি সেখানে চলে আসে।
তোমরা আমার ঘরে কেন এসেছো? আর আমার ঘরটার এমন অবস্থায় বা কেন করেছো? কি চলছে কি এখানে? আসলে তোর বাবার দেওয়া সেই সোনার আংটিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই বৌমাকে বলেছিলাম একটু খুঁজে দিতে। কিন্তু কিশোর তুকতাক করে বলল আংটিটা তোর ঘরেই আছে, তাই আমরা সেটা খুঁজতেই এখানে এসেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদি? আর মা, তুমি ভুলে গেছো আমি সেদিন বিয়ে বাড়ি থেকে এসেই তোমার হাতে শুধু তোমার আংটিটা নয়, আমার গহনাগুলো তো দিয়ে দিয়েছিলাম, যাতে তুমি সামনে রাখতে পারো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওটা নিশ্চয়ই আমার ঘরেই আছে। চলো বৌমা, এখানে খুঁজে আর লাভ হবে না। না, আমার কালো জাদু কখনো মিথ্যা কথা বলতেই পারে না, মিথ্যা বলা তো মানুষদের কাজ। নিশ্চয়ই রাখি মিথ্যা কথা বলছে, আপনি চিন্তা করবেন না মা, ওকে দিয়ে সত্যি কথা বলানোর দায়িত্ব আমার। কি করবে তুমি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? রাখির কথার কোনো উত্তর না দিয়ে মনিকা সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পরে বেশ কয়েক চামচ পোড়া চাল নিয়ে এসে রাখিকে খাওয়ানোর চেষ্টা করে। রাখি কিছুতেই সেটা খেতে না চাইলে মনিকা জোর করে তার মুখের মধ্যে ওই পোড়া চাল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। বসুন্ধরা দেবীর অনেক বারণ করা সত্ত্বেও রাখি কোনো কথাই শোনে না। সৌভাগ্যবশত তখনই সেখানে রঞ্জন চলে আসে, আর সে এমন অবস্থা দেখে মনিকার হাতে ধাক্কা মেরে তার হাত থেকে সমস্ত চাল ফেলে দেয়, আর সেই সাথে রঞ্জন তার বোনকে সেখান থেকে সরিয়ে নেয়। তুমি কেন করলে এটা? তুমি জানো না এভাবে কালো জাদুর মাঝখানে থামাতে নেই? ও চালটা একটুখানি মুখে নিলে সব সত্যি কথা বলে দিত, আংটিটা ও কোথায় রেখেছে সব বলে দিত। তুমি আমার এত খাটনি পুরোটা বেকার করে দিলে। তুমি যদি একদিন আমাদের এই বাড়িতে থেকে কোনো রকমের জাদু টোনা বা টোটকা করার চেষ্টা করেছো, তাহলে সেই দিনই আমি তোমাকে তোমাদের গ্রামে দিয়ে আসবো, আর সেখানে থেকেই আমার জন্য সারাদিন সারা রাত আমার জীবন বরবাদ করার জন্য কালো জাদু করো। কিন্তু আমাদের বাড়িতে থেকে এইভাবে আমার বোনকে কষ্ট দিয়ে আমার সুস্থ স্বাভাবিক মানসিকতাকে নষ্ট করে দিও না। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। মনিকা রাগে ফুঁসতে থাকে, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তবে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার শ্বশুর বাড়ির লোকেদের প্রমাণ করিয়েই ছাড়বে যে তার কালো জাদু সবার জন্য কতটা উপকারী। এরই মধ্যে একদিন মনিকা বাজার করতে রাস্তায় বেরোলে তার সঙ্গে তাদের গ্রামের এক পুরানো বান্ধবীর দেখা হয়। তার হাতে 1,00,000 টাকার ফোন, পরনে দামি জামা কাপড় এবং তার পাশে 50,00,000 টাকার গাড়ি দেখে মনিকা প্রচন্ড লোভে পড়ে যায়। সে তার বান্ধবীকে বারে বারে বড়লোক হওয়ার কারণ জিজ্ঞাসা করতে থাকে। আমার দাদু মারা যাওয়ার আগে আমাকে একটা বিশেষ জাদু শিখিয়ে দিয়েছিল, সেই জাদুটা কাজে লাগানোর পরেই আমার এত প্রতিপত্তি। আমি তো এখন শহরেই থাকি, তবে এই দেশের এই শহরেই নয়, আমি প্রত্যেক মাসেই বিদেশে ঘুরতে যাই, যখন যেখানে ইচ্ছা হয় সেখানেই থাকি। কি জাদু আমাকেও একটু শিখিয়ে দে না রে, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। আমিও যদি সেই জাদুটা করে আমার শ্বশুর বাড়ির কোনো সাহায্য করতে পারি, তাহলে হয়তো ওরা আমার এই কালো জাদু করার ট্যালেন্টটাকে বাহবা দিতে বাধ্য হবে। তোর বাড়িতে যত গহনা আছে, সোনা রূপা, তোর তোর শাশুড়ি মা বা যারই হোক না কেন, যত গহনা আছে সবকটা একটা পুটলিতে বেঁধে নিয়ে আজকে রাত্রিবেলা আমার সঙ্গে দেখা করবি। একটা ফাঁকা জায়গায় সেই গহনাগুলো পুঁতে আমি ওই জাদুটা করে দেব, আর কাল সকালে এসে দেখবি ওই মাটির তলে ওরকম 10টা গহনার পুটলি হয়ে গেছে। ব্যাস, তাহলেই তোরা বড়লোক হয়ে যাবি। মনিকা অনুষ্কার কথাই চোখ বন্ধ করে ভরসা করে নেয় এবং বাড়ির সমস্ত গহনা চুরি করে রাত্রিবেলাতেই অনুষ্কার হাতে এসে তুলে দেয়। অনুষ্কা মনিকার সামনে সেটা মাটিতে পুঁতে কিসব যেন মন্ত্র পড়ে, আর সেই সাথে ফুলমালা দিতে থাকে। তাদের কাজ সম্পন্ন হয়ে গেলে তারা দুজনেই যে যার মতো বাড়িতে চলে যায়। পরের দিন সকাল হতেই মনিকা সেই মাঠে এসে দেখে সেই মাঠের মাটি খোঁড়া এবং সেখানে 10টা গহনার পুটলি তো দূরের কথা, তার গহনার পুটলিটাও সেখানে নেই। তার আর বুঝতে বাকি থাকে না যে তার বান্ধবী অনুষ্কা কোন জাদুর বলে এমনটা করেছে। সেই সমস্ত কথা তার শ্বশুর বাড়িতে বললে তারা সবাই মনিকার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি ভেবেছিলাম এই সমস্ত জাদুটোনা করে নিজেও বড়লোক হয়ে যাব আর তোমাদের সবাইকে বড়লোক করে দেব, কিন্তু আমার সাথে যে এরকম বাটপারি হয়ে যাবে সেটা তো আমি ভাবতেও পারিনি। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর কখনো কালো জাদু করার কথা মাথাতেও আনবো না। এই বলে মনিকা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। মনিকা ঘরে চলে গেলে রঞ্জন বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং কিছুটা দূরে গিয়ে রঞ্জন অনুষ্কার সঙ্গে দেখা করে।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাহায্য করার জন্য। তুমি যদি সঠিক সময়ে সাহায্য করার কথা না বলতে তাহলে আমি জানি না আমি কোনোদিনও মনিকাকে থামাতে পারতাম কিনা, আর ওকে না থামাতে পারলে আমার পরিবারের ভালো করতে গিয়ে সবার ক্ষতি করে দিত। এই বলে রঞ্জন অনুষ্কার কাছ থেকে গহনাগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিনের পর থেকে তাদের জীবনে কালো জাদু নিয়ে আর কোনো সমস্যাই থাকে না।